এবার সকাল বিকেল জেব্রা দর্শন করতে পারবেন নিউ টাউনবাসী। এতদিন হরিণ কুমির বিভিন্ন পাখি দর্শনের সুযোগ ছিল নিউ টাউনে, সেগুলোর পাশাপাশি সাদা কালো জেব্রা দর্শন করতে পারবেন নিউ টাউনবাসী। আলিপুর চিড়িয়াখানা থেকে একটি জেব্রা আনা হয়েছে নিউ টাউনের হরিণালয়ে। আপাতত লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে জেব্রাটিকে, সাধারণ মানুষের দর্শন করার সুযোগ থাকছে না। তবে এক সপ্তাহ ধরে জেব্রাটিকে দেখতে পাবেন হরিণালয় মিনি চিড়িয়াখানার সব দর্শকরা। আর নতুন বছরের শুরুতেই এখানে জিরাফ ও হিপোপটামাস দেখার সুযোগ থাকছে। বছরের শেষের দিকে বাঘ সিংহ চিতারও দর্শন মিলতে পারে এই হরিণালয়ে, সেজন্য দ্রুততার সঙ্গে এনক্লোজার তৈরির কাজ হচ্ছে বলে জানিয়েছেন মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 2016 সালে নিউ টাউনের ইকো পার্ক লাগোয়া 6 নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এজন্য প্রায় 13 একরের বেশি জমি দান করে হিডকো। প্রথম দিকে এটি হরিণালয় করার চিন্তাভাবনা থাকলেও পরে দর্শকদের চাহিদা ভেবে আরও কিছু পশু পাখি আনার চিন্তাভাবনা করে কর্তৃপক্ষ। সেই মতো একে একে বিভিন্ন ধরনের পাখি, কুমির এবং একাধিক প্রজাতির হরিণ রাখা হয়েছে পার্কে। আগামী দিনে এখানে বেঙ্গল টাইগার, লেপার্ড, সিংহ, জিরাফ, রেড ক্যাঙ্গারু, হিপোপটামাস প্রভৃতি রাখার পরিকল্পনা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই মিনি চিড়িয়াখানার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। সোমবার ছাড়া সপ্তাহে বাকি 6 দিন খোলা থাকে পার্ক। ইতিমধ্যেই সপ্তাহান্তে সেখানে বহু দর্শক ভিড় জমাচ্ছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।